বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান নভোএয়ারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় জুডো প্রতিযোগিতা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট 31 দলের 310 জুডোকা অংশ নিচ্ছেন এই আয়োজনে। পুরুষ ও নারী বিভাগে 7টি আলাদা ওজন শ্রেণীতে হবে সেরার লড়াই। বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।